আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আমার আজকের মজাদার রেসিপি দেখার জন্য আজকে আমি ম্যাগি অমলেট তৈরি করব। ম্যাগি অমলেটের জন্য আমি নুডলস নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। ভিতরে যে মশলাটা আছে ওইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এর মাঝে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এটাতে আমার সিদ্ধ হয়ে যাবে। এটা ঢেকে আমি সিদ্ধ করতে দিলাম। সুপ্রিয় দর্শক, একটু লবণ দিয়ে দিলাম এর মাঝে। সুপ্রিয় দর্শক, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অমলেটের জন্য ডিম, একটা ডিম লাগছে। একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটা অর্ধেক দিয়ে দিলাম। এখানে আলু নিয়ে কুচি করেছি এবং পটল বিচি ফেলে মাঝখান থেকে ফেলাই দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, ক্যাপসিকাম। আর সবসময় তো ক্যাপসিকাম ঘরে থাকে না। এখন লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি। ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটা স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন ভালো করে ফেটিয়ে নিব। সব জল দিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে সকালে নাস্তা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন। আমার ফেটিয়ে নেওয়া কমপ্লিট, এখন আমি চুলায় যাব। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিনের তেলও দিতে পারেন, রেগুলার যেটা রান্না করি। এখন আমি ফেটে নেওয়া ডিম এবং সবজির মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ধনিয়ার পাতা গুঁড়া দিয়ে দিলাম, আমার কাছে ফ্রেশটা নেই। মাঝে আমি এখন নুডলস সিদ্ধ গুলান দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এখন আমি চিজ স্লাইস দিলাম। এটা অপশনাল, এটা ছাড়াও আমি নাস্তা করেছি, অনেক স্বাদ হয়েছে। এখন আমি এটা একটু উল্টে দিব। উপর থেকে নুডলসের মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ম্যাগি অমলেটটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আপনারা বাসায় তৈরি করেন, খাবারটা অনেক মজাদার, বাচ্চারাও খুশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।